সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগত তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের ক্লাস টুয়েলভের সেল আই কম্পেয়ার দি টু সামার্স ডে এই পোয়েম থেকে অতি গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্নের উত্তরগুলি নিয়ে তো বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও তো আজকের নিবেদন আজকের যে আলোচনা শুরু করছি তো আজকে যে প্রশ্নগুলো সেট করা হয়েছে সেগুলো বিগত সালের প্রশ্ন সেই সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ভিভিআই যে প্রশ্নগুলো যেগুলো সম্ভাব্য রয়েছে তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইচএস এক্সামের জন্য সেই রকম প্রশ্ন নিয়ে সাজানো আজকের একেবারে ভিডিওটি তো অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওর সঙ্গে কানেক্ট থাকো প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন একেবারে ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে রিপ্রেন রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি তো প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো হোম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেসেস হোম ডাজ দ্য পোয়েচ পোয়েট অ্যাড্রেস অর প্রেচ ইন হিজ সনেট নাম্বার এইটিন অর্থাৎ সনেট নাম্বার এইটিনে কবি কাকে অ্যাড্রেস কাকে সম্বোধন করেছেন বা কার প্রশংসা করেছেন প্রেজ মানে কি প্রশংসা করেছেন তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে দ্য পোয়েট অ্যাড্রেসেস কেন অ্যাড্রেসেস হলো দেখো হুম ডাচ ডাচ দিয়ে প্রশ্ন থাকলে আমরা জানি মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হয় তাহলে দ্য পোয়েট অ্যাড্রেসেস বা যেহেতু এখানে প্রেজ ছিল তাহলে প্রেজেস প্রেজেস ওকে হিচ ইয়ং ফ্রেন্ড ইন হিজ সনেট নাম্বার এইটিন অর্থাৎ তার তরুণ বন্ধুর কি করেছেন বন্ধুকে অ্যাড্রেস করেছেন বা তার প্রশংসা করেছেন ইন ইনহিজ সনেরট নাম্বার এইটিন তার ওই যে সনের নাম্বার এইটিন কবিতাটি অর্থাৎ সেলাই দি টু এ সমাজটি এই কবিতাটি ওকে দু নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য থিম অফ দ্য সনেট নাম্বার এইটিন অর্থাৎ এই যে সনেট নাম্বার এইটিন কবিতা এর থিমটা কী তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে দ্য থিম অফ দ্য সনেট নাম্বার এইটিন ইচ অর্থাৎ সনেট নাম্বার এইটিনের থিমটা হচ্ছে দ্য ইটার্নাল বিউটি অফ দ্য পোয়েটস ইয়ং ফ্রেন্ড অর্থাৎ কবির বন্ধুর চিরন্তনীয় সৌন্দর্য দ্য ইটারনাল বিউটি মানে কি চিরন্তনীয় সৌন্দর্য অফ দ্য পোয়েটস ইয়ং ফ্রেন্ড অর্থাৎ কবির যে তরুণ বন্ধু তার যে চিরঞ্জনীয় সৌন্দর্য সেটাই হচ্ছে এই কবিতার থিম ওকে চলে যাব পরের প্রশ্ন হোয়াট ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিচ ইয়ং ফ্রেন্ড টু ইন দ্য সনেট নাম্বার এইটিন অর্থাৎ সনেট নাম্বার এইটিন কবিতাতে কবি শেক্সপিয়ার কার সঙ্গে তার বন্ধুকে তুলনা করেছেন তাহলে ক্ষেত্রে উত্তর কী হবে উত্তর কী হবে ইন সনের নাম্বার এইটিন অর্থাৎ সনের নাম্বার এইটিনে শেক্সপিয়ার কম্পেয়ার সিচ ফ্রেন্ড ইয়ং ফ্রেন্ড অর্থাৎ শেক্সপিয়ার তার তরুণ বন্ধুকে তুলনা করেছেন টু আ সামার ডে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তাহলে প্রশ্ন ছিল হোয়াট ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিচ ইয়ং ফ্রেন্ড টু ইন সনেট ইন দ্য সনেট নাম্বার এইটিন তাহলে ক্ষেত্রে উত্তর কী হবে ইন সনেট নাম্বার এইটিন শেক্সপিয়ার কম্পেয়ার সিচ ফ্রেন্ড ইয়ং ফ্রেন্ড টু আ সামার্স ডে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করেছেন তার তরুণ বন্ধুকে ওকে তারপরে কি বলেছে হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ আ কোশ্চান টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু আ সামার্স ডে ইন দ্য সনেট নাম্বার এইটিন অর্থাৎ গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে গিয়ে কবি শেক্সপিয়ার কেন কোশ্চান মানে প্রশ্ন ইউজ করেছেন কেন প্রশ্ন ইউজ করেছেন তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে ইন সনেট নাম্বার এইটিন অর্থাৎ সনেট নাম্বার এইটিনে দ্য পোয়েট ইউজেস আকোশান অর্থাৎ কবি একটা প্রশ্ন ব্যবহার করেছেন টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড তার বন্ধুকে তুলনা করার জন্য টু আ সামাজ ডে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে বিকজ কারণ হিজ ফ্রেন্ড ইজ মোর লাভলি তার বন্ধু আরও বেশি সুন্দর অ্যান্ড মোর টেম্পারেট আরও বেশি নমনীয় দেন এ সামার্স ডে দেন আ সামার্স ডে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তাহলে ইন সনের নাম্বার এইটিন দ্য পোয়েট ইউজেস আ কোশান টু কম্পেয়ার ইজ ফ্রেন্ড টু আ সামার্স ডে বিকজ হিজ ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেড দেন সামার্স ডে ওকে চলো পরের প্রশ্নে মুভ করছি পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট ডু রাফ উইন্স ডু বা এই প্রশ্নটি ঘুরে আসে হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে রাফ উইন্স শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে অর্থাৎ ঝোড়ো বাতাস বা আমরা বলতে পারি রাফ উইন্স অফ মে শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে অর্থাৎ রাফ উইন্ডস কী করে নাড়িয়ে দেয় দ্য ডার্লিং বার্ডস অফ মে মে মাসের সদ্য প্রস্ফুটিত বা ফোটা বা সদ্য হওয়া বার্টস মানে কি কুড়িগুলোকে ফুলের কুঁড়িগুলোকে ওকে তাহলে রাব উয়েন উইন শেক দ্য ডার্লিং বার্টস অফ মে তারপরে প্রশ্ন কি বলেছে অ্যান্ড সামার লিস হ্যাথ অল টু শর্ট এ ডেট হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট অর্থাৎ একটা লাইন তুলে দিয়েছে যে অ্যান্ড সামার লিস হ্যাথ অল টু শর্ট এ ডেট অর্থাৎ গ্রীষ্মের স্থায়িত্বটা খুবই অল্প দিনের জন্য বা অল্প ক্ষণের জন্য হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট এই লাইনটার দ্বারা কী বোঝানো হয়েছে বা হোয়াট ইজ মিন্ড বাই সামার লিস বা সামার লিস কথার অর্থ কী তাহলে দ্য ফ্রেজ সামার লিস মিন্স দ্য ডিউরেশান অফ সামার হুইচ ইজ লিমিটেড অর্থাৎ এই যে ফ্রেজ সামার লিস এটার মানে হচ্ছে দ্য ডিউরেশান অফ সামার অর্থাৎ গ্রীষ্মের স্থায়িত্ব হুইচ ইজ লিমিটেড যেটা হচ্ছে সীমাবদ্ধ হুইচ ইজ লিমিটেড যেটা হচ্ছে সংক্ষিপ্ত ওকে তারপরে কি বলেছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সায়েন্স হোয়াট ইজ মিন্ড বাই দ্য ফ্রেজ আই অব হেভেন অর্থাৎ আই অব হেভেন বলতে কী কে বোঝানো হয়েছে তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে দ্য আই অফ হেভেন মিনস দ্য সান অর্থাৎ আই অফ হেভেন বলতে বোঝানো হয়েছে সানকে মানে সূর্যকে ওকে তারপরে কী বলছে হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন ডু অর্থাৎ স্বর্গের চোখ কী করে তাহলে স্বর্গের চোখ বলতে কাকে বোঝানো হয়েছে সূর্যকে বোঝানো হয়েছে এবার প্রশ্ন হয়েছে স্বর্গের চোখ কী করে তাহলে সামটাইমস দ্য আই অব হেভেনস গ্রোচ এক্সট্রিমলি হট অর্থাৎ কোনো কোনো সময় দ্য আই হব হেভেন্স মানে স্বর্গের চোখ মানে সূর্য গ্রোচ এক্সট্রিমলি হট প্রচণ্ড উত্তপ্ত হয়ে পড়ে অ্যান্ড বিকামস্কর্চিং এবং প্রচণ্ড তাপ তাপ প্রচণ্ড কী করে প্রচণ্ড জল জল করে বা তাপ দেয় ঠিক আছে স্কর্চিং মানে কি তাপ দেয় ওকে তারপরে কী বলছে তাহলে এটা উত্তর যে সামটাইম দ্য আই অফ হেভেন্স গ্রোজ এক্সট্রিমলি হট অ্যান্ড বিকাম স্করচিং মানে কি কখনো কখনো স্বর্গের যে চোখ সেটা প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে এবং বিকাম স্কর্চিং এবং সেটা স্কর্চিং হয়ে ওঠে মানে স্করচিং মানেও উত্তপ্ত বলতে পারো ঠিক আছে তারপরে কি বলা হয়েছে দেখো যে নম্বর প্রশ্ন অ্যান্ড অফ হেন হিজ গোল্ড অ্যান্ড ডিমড এবং প্রায়শই তার গাত্রবর্ণটা সোনালি গাত্রবর্ণটা ডিমড মানে কি ম্লান হয়ে যায় হুজ গোল্ড কমপ্লেক্সান ইজ ডিমড অ্যান্ড হাউ কার গাত্রবর্ণটা ম্লান হয়ে যায় এবং কিভাবে হয়ে যায় সেটা তাহলে কী বলছে উত্তর কী হবে দ্য গোল্ড কমপ্লিকশান অফ দ্য আই অফ হেভেন অর দ্য সান অর্থাৎ সূর্যের যে গাত্রবর্ণটা যেটা কী হয়ে যায় ইজ ডিমড ম্লান হয়ে যায় বাই দ্য ক্লাউডস কিসের দ্বারা মেঘের দ্বারা তাহলে কি বললাম দ্য গোল্ড কমপ্লিকশান অফ দ্য আই অফ হেভেন অর্থাৎ স্বর্গের চোখের যে গাত্রবর্ণ অর দ্য একবারে ডাইরেক্ট আমরা লিখতে পারি দ্য গোল্ড কমপ্লিকশান অফ দ্য সান ইজ ডিমড অর্থাৎ সূর্যের গাত্রবর্ণটা ম্লান হয়ে যায় বাই দ্য ক্লাউডস মানে কি মেঘের দ্বারা তারপরে কী বলেছে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডি ডিক্লাইন্স অর্থাৎ প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দর জিনিস কী হয়ে যায় কোনো না কোনো সময়ে কী হয়ে যাবে ডিক্লাইন্স ধ্বংস হয়ে যাবে হাউ ডাজ ফেয়ার অবজেক্ট লুজ ইটস ফেয়ারনেস মানে বা কীভাবে ফেয়ার অবজেক্ট মানে কি সুন্দর জিনিসগুলো লুজ মানে হারিয়ে ফেলবে ইটস ফেয়ারনেস মানে তার সৌন্দর্যগুলোকে তাহলে এর উত্তরটা কী হবে এভরি ফেয়ার অবজেক্ট লোজেস অর্থাৎ প্রত্যেকটা সুন্দর জিনিস হারিয়ে ফেলি ইটস ফেয়ারনেস তার সৌন্দর্য ইন কোর্স অফ টাইম মানে কি সময়ের সাথে 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 আর বাই চান্স অথবা হঠাৎ করে তাহলে কি বললাম এভরি ফেয়ার অবজেক্ট প্রত্যেকটা সুন্দর জিনিস লুজেস লুজেস মানে হারিয়ে ফেলে ইটস ফেয়ারনেস তার সৌন্দর্য ইন কোর্স অফ টাইম সময়ের সঙ্গে সঙ্গে আর বাই চান্স মানে কি হঠাৎ করি তারপরে কি বলেছে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফিট কিন্তু তোমার চিরন্তনীয় গ্রীষ্ম কখনও ম্লান হয়ে যাবে না হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট আর সেই লাইনটার দ্বারা কি বোঝানো হয়েছে বা হুজ ইটার্নাল সামার ইজ রেফার টু হেয়ার অ্যান্ড হোয়াই শ্যাল ইট নট ফিট বা কারস গ্রীষ্মকালীন সৌন্দর্য বা চিরন্তনীয় গ্রীষ্ম হু হুচ ইটারনাল সামার কার চিরন্তনীয় গ্রীষ্মের কথা তুলে ধরা হয়েছে অ্যান্ড হোয়াই স্যাল ইট নট ফিট কেন এটা ম্লান হয়ে যাবে না তাহলে চলো এর উত্তর নিয়ে আলোচনা করছি হেয়ার দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ কল্ড ইটার্নাল অর্থাৎ এখানেই দ্য বিউটি অব দ্য পোয়েটস ফ্রেন্ড কবির বন্ধুর সৌন্দর্য ইজ কল্ড যাকে বলা হয়েছে ইটার্নাল মানে কি চিরন্তনীয় অ্যাচ ইট উইল নেভার ডি ডিমিনিস যেহেতু এটা কখনো কী হবে না ম্লান হয়ে যাবে না অ্যান্ড উইল প্রিজার্ভ ইন দ্য পারপিচুয়েল লাইনস অফ হিজ পোয়েট্রি অ্যান্ড উইল প্রিজার্ভ যেটা সংরক্ষিত হয়ে রয়ে যাবে ইন দ্য পারপিচুয়েল লাইন্স মানে কি চিরন্তনীয় পঙ্ক্তিতে অব হিজ পোয়েট্রি তার কবিতার তাহলে কী বললা হলো হেয়ার দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ কল্ড ইটার্নাল এখানে কবির বন্ধুর সৌন্দর্যকে চিরন্তনীয় বলা হয়েছে অ্যাজ কারণ ইট উইল নেভার ডিমিন ডিমিনিস এটা কখনো ম্লান হয়ে যাবে না অ্যান্ড উইল প্রিজার্ভ যেটা সংরক্ষিত হয়ে যাবে বা সংরক্ষিত হবে ইন দ্য পারপি পারপিচুয়াল লাইন্স অফ ইজ পোয়েট্রি অর্থাৎ তার কবিতার যে চিরন্তনীয় পঙ্কি সেই চিরন্তনীয় পঙ্ক্তিগুলোর মধ্যে ওকে তারপর কি বলেছে নর লুস দ্য পজেশান হোয়াট পজেশন ইজ রেফার টু হেয়ার অথবা হোয়াট পজেশান উইল দ্য পোয়েটস ফ্রেন্ড নট লস ওকে তাহলে উত্তর কী হবে হেয়ার দ্য পজেশান রেফার্স টু দ্য বিউটি অ্যান্ড দ্য ইউথ অফ ইউথ অফ দ্য পোয়েটস ফ্রেন্ড অ্যান্ড দ্য পজেশান উইল নেভার বি লস্ট বিকজ ইট উইল বি প্রিজার্ভ ইন পার্পিচুয়াল লাইন্স অফ হিজ পোয়েট্রি তাহলে কী বলছে যে নর লুজ দ্য পজেশান সে হারাবে না তার যে সমস্ত পজেশান মানে যে সমস্ত সৌন্দর্যটা রয়েছে যে সৌন্দর্যটা রয়েছে সেটা কখনও হারাবে না হোয়াট পজেশান ইজ রেফার টু হেয়ার কি সৌন্দর্যের কথা এখানে বলা হয়েছে হোয়াট পজেশন হোয়াট পজেশান উইল দ্য পোয়েটস ফ্রেন্ড নট লুজ কোন পজেশানটা কোন জিনিসটা কবির বন্ধু হারাবে না তাহলে উত্তর কী হবে হেয়ার দ্য পজেশান রেফার টু দ্য বিউটি অ্যান্ড অ্যান্ড ইউথ অফ দ্য পোয়েটস ফ্রেন্ড এখানে পজেশান বলতে কবির বন্ধুর সৌন্দর্য এবং তারুণ্যত তারুণ্যতাকে বোঝানো হয়েছে অ্যান্ড দ্য পজিশান উইল নেভার বি লস্ট অর্থাৎ এই যে তারুণ্যতা এই যে সৌন্দর্য এটা কখনো হারিয়ে যাবে না বিকজ কারণ ইট উইল বি প্রিজার্ভ এটা সংরক্ষিত রয়ে যাবে ইন পারপিচুয়াল লাইন্স মানে কি পারপিচুয়াল লাইন্স মানে কি চিরন্তনীয় পঙ্ক্তিতে অভিজ পোয়েট্রি তার কবিতার ওকে চলো তেরো নম্বর প্রশ্নে মুখ করছি নরস্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান ট্রিস্ট অর্থাৎ মৃত্যু কখনও তার ছায়ার মধ্যে কাকে আনতে পারবে না মানে তার ছায়ার মধ্যে এনে আমার বন্ধুকে নিয়ে গর্ব করতে পারবে না ঠিক আছে ওয়ান রেস্ট ইন ইট সেট হোয়াট ডাচ দ্য লাইন সাজেস্ট এই লাইনটা তারা কী বোঝানো হয়েছে বা হোয়াই সেল ডেথ নট ব্র্যাক হিম কেন মৃত্যু তাকে নিয়ে কোনো গর্ব বা দম্ভ করতে পারবে না তাহলে দ্য লাইন সাজেস্ট দ্যাট এই লাইনটার দ্বারা বোঝানো হয়েছে যে দ্য পোয়েটস ফ্রেন্ড উইল নেভার বি ডিভোট অর্থাৎ কবির বন্ধু কখনো ধ্বংস হয়ে যাবে না ডিভোর্ট মানে ধ্বংস হয়ে যা কখনো কবির বন্ধু ম্লান হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে না তাহলে দ্য লাইন সাজেস্ট দ্যাট এই লাইনটা সাজেস্ট করছে যে দ্য পোয়েটস ফ্রেন্ড উইল নেভার বি ডিভোর্ট অর্থাৎ কবির বন্ধুর সৌন্দর্য কখনো ম্লান হয়ে যাবে না কখনো ধ্বংস হয়ে যাবে না ওকে হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট হু উইল গ্রো অ্যান্ড হাউ হু অর অথবা দিয়ে প্রশ্নটি হয় হুইজ লাইন আর রেফার টু হেয়ার তাহলে এর উত্তর কী হবে দ্য পোয়েটস ফ্রেন্ড উইল গ্রো থ্রু দ্য ইটার্নাল লাইন্স অফ হিজ পোয়েট্রি তাহলে কবির বন্ধুর যে দ্য পোয়েটস ফ্রেন্ড উইল গ্রো অর্থাৎ কবি কবির বন্ধুর সৌন্দর্য বেঁচে থাকবে বা বেড়ে উঠবে থ্রু দ্য ইটার্নাল লাইন্স অফ হিজ পোয়েট্রি তার কবিতার এই চিরন্তনীয় পঙ্ক্তিগুলোর দ্বারা ঠিক আছে তারপরে কি বলেছে সো লং লিভ দিস হোয়াট ইজ রেফার টু বাই দিস অ্যান্ড হাউ উইল দিস লিভ লিভ ওকে তাহলে হেয়ার দিস রেফার্স টু দ্য পোয়েট্রি অফ দ্য পোয়েট অর্থাৎ এখানে দিস বলতে বোঝানো হয়েছে কবির কবিতাগুলো কি ওকে অ্যান্ড দিস উইল লিভ অ্যাজ লং অ্যাজ পিপুল রিড দিস পোয়েম এবং এগুলো বেঁচে থাকবে যতদিন পর্যন্ত মানুষ কবিতা পড়তে পারবে ঠিক আছে দিস উইল লিভ এগুলো বেঁচে থাকবে অ্যাজ লং অ্যাজ পিপুল রিট দিস পোয়েম যতদিন পর্যন্ত মানুষ কবিতা পড়তে পারবে ঠিক আছে বা বলতে পারো দিস উইল লিভ অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি ওকে এই ভাষাটাও বলতে পারো তারপরে প্রশ্ন কী আছে দিস গিভস লাইভ টু দি হোয়াট উইল গিভ লাইভ অ্যান্ড টু হোম তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে অ্যাজ লং অ্যাজ দ্য পিপুল অফ আর্থ রিড দিস সনেট দ্য ফ্রেন্ট অব দ্য পোয়েট উইল লিভ থ্রু দ্য লাইন অব হিচ পোয়েট্রি অর্থাৎ যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ এই সনেট মানে কি এই চতুর্দশপদী কবিতা পড়তে পারবেন দ্য ফ্রেন্ড অফ দ্য পোয়েট উইল লিভ থ্রু দ্য লাইন অব হিচ পোয়েট্রি অর্থাৎ কবির বন্ধুর কবির যে দ্য ফ্রেন্ড অব দ্য পোয়েট অর্থাৎ কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা কবিতার এই লাইনের মধ্যে কীভাবে বেঁচে থাকবে ওকে তারপরে কী বলা হয়েছে ইন হুইচ মান্থ ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন অর্থাৎ কোন সময় ডার্লিং বার্ডসগুলোকে দেখা যায় তাহলে দ্য ডার্লিং বার্ডস ক্যান বি সিন ইন দ্য মান্থ অব মে অর্থাৎ ডার্লিং বার্ডসগুলোকে বা প্রিয়তমা কুড়িগুলোকে দেখা যায় ইন দ্য মান্থ অফ মে মানে কি মে মাসে তারপর কী বলেছে আঠেরো নম্বর প্রশ্ন অ্যান্ড সামার্স লিস হ্যাথ অল টু শট ইড ইট হোয়াট ইজ মিন বাই সামার লিস ওকে তাহলে দ্য এক্সপ্রেশান সামার লিস মিনস দ্য ডিউরেশান অফ সামার অর্থাৎ এই যে সামার লিস এই এক্সপ্রেশানটার মানে কি দ্য ডিউরেশান অফ সামার মানে কি সামারের স্থায়িত্ব গ্রীষ্মের স্থায়িত্ব এই প্রশ্নটা এসেছিল এইচএস টু থাউজেন্ড সিক্সটিনে তাহলে দ্য এক্সপ্রেশান সামার লিস্ট মিনস অর্থাৎ সামার স্লিসের মানে হচ্ছে দ্য ডিউরেশান অফ সামার মানে কি গির্ষের স্থায়িত্ব ওকে উনিশ নম্বর প্রশ্ন লক্ষ্য করো হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল অর্থাৎ কোন জিনিসটা কবির বন্ধুর সৌন্দর্যকে চিরন্তনীয় করে তুলবে এইচেস টু থাউজেন্ড ফিফটিন দ্য ইটার্নাল ভার্স রিটেন বাই দ্য পোয়েট অর্থাৎ সেই চিরন্তনীয় কবিতা যেটা কবির দ্বারা লেখা হয়েছে পোয়েট শেক্সপিয়ার অর্থাৎ কবি শেক্সপিয়ারের দ্বারা লেখা হয়েছে উইল মেক দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইটার্নাল এই যে কবিতা এই কবিতা কী করবে তার বন্ধুর সৌন্দর্যকে চিরন্তনীয় করে তুলবে ওকে তারপরে কি বলেছে হোয়াট ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু অর্থাৎ কবি শেক্সপিয়ার তার বন্ধুকে কার সঙ্গে তুলনা করেছেন তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে শেক্সপিয়ার কম্পেয়ার সিজ ফ্রেন্ড অর্থাৎ শেক্সপিয়ার কম্পেয়ারস কেন হলো এস কেন যোগ হল কারণ ডাচ দিয়ে প্রশ্ন ছিল তাহলে শেক্সপিয়ার কম্পেয়ার সিজ ফ্রেন্ড টু আ আমার অর্থাৎ শেক্সপিয়ার তার বন্ধুকে তুলনা করেছেন একটা গীসের দিনের সঙ্গে ওকে তারপরে কী বলেছে হোয়াট গিভস লাইভ টু দ্য পোয়েটস ফ্রেন্ড ইন শেক্সপিয়ার সনের নাম্বার এইটিন অর্থাৎ শেক্সপিয়ারের সনের নাম্বার এইটিনে হোয়াট গিভস লাইভ টু দ্য পোয়েটস ফ্রেন্ড অর্থাৎ কোন জিনিসটা কবির বন্ধুকে জীবনদান করবে তাহলে উত্তর কী হবে দ্য পোয়েম দ্যাট সনের নাম্বার এইটিন অর্থাৎ সনের নাম্বার এইটিন কবিতায় গিভস লাইভ টু দ্য পোয়েটস ফ্রেন্ড অর্থাৎ দ্য পোয়েম দ্যাট ইজ সনের নাম্বার এইটিন অর্থাৎ কবিতা যেটা হচ্ছে সনের নাম্বার এইটিন যেটা হচ্ছে এই যে সেল আই কম্পেয়ার দি টু এ ডে এই যে সনের নাম্বার এইটিন কবিতা এটাই কী করবে গিভস লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড এটা কী করবে কবির বন্ধু কে কী করবে জীবন দান করবে ওকে এই প্রশ্ন এসেছিল এইচ ইস টু থাউজেন্ড এইটিনে পরের প্রশ্ন হোয়াটস্যাল ডেথ নট ব্র্যাক অ্যাবাউট ইন শেক্সপিয়ার পোয়েম অর্থাৎ হোয়াটস্যাল ডেথ নট ব্র্যাক অ্যাবাউট ইন শেক্সপিয়ারের শেক্সপিয়ার্স পোয়েম অর্থাৎ কেন মৃত্যু কোনো অহংকার করেনি শেক্সপিয়ারের কবিতাতে তাহলে ইন শেক্সপিয়ার শেক্সপিয়ার্স পোয়েম অর্থাৎ শেক্সপিয়ারের কবিতাতে ডেথ শ্যাল নট ব্র্যাক দ্যাট অর্থাৎ মৃত্যু কোনো অহংকার করেনি কেন করেনি দ্য পোয়েটস ফ্রেন্ড উড ওয়ান্ডার ইন ইটস শ্যাডো কারণ দ্য পোয়েটস ফ্রেন্ড উড ওয়ান্ডার ইন ইট শ্যাডো মানে কি কবির বন্ধু উড ওয়ান্ডার ইন ইটস শ্যাডো অর্থাৎ কখনও মানে তার যে ছায়া মৃত্যুর যে ছায়া সেই মৃত্যুর ছায়াটাকে ছায়াটার উপর কখনো ওই যে মৃত্যু কখনো কী করতে পারেনি তার উপর ছায়া ফেলতে পারেনি কবির বন্ধুর উপর ঠিক আছে এটাই ছিল কচ আচ্ছা তারপরের প্রশ্ন দেখো যে হাউ লং উইল দ্য ইয়ং ম্যান বি রিমেম্বার্ড ইন শেক্সপিয়ার সনের নাম্বার এইটিন তাহলে ক্ষেত্রে উত্তর কী হবে ইন শেক্সপিয়ার সনের নাম্বার এইটিন শেক্সপিয়ারের সনের নাম্বার এইটিন এ দ্য ইয়ং ম্যান উইল বি রিমেম্বার্ড অর্থাৎ যুবক আছে মানুষটি স্মরণ স্মরণ হয়ে থাকবে অ্যাজ লং অ্যাজ ম্যান মেন ক্যান ব্রিথ যতদিন পর্যন্ত মানব জাতি বা মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারবে ওর আইজ ক্যান সি যতদিন পর্যন্ত চোখ দেখতে পাবে পরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য আই অব হেভেন রেফার টু অর্থাৎ স্বর্গের চোখ বলতে কাকে বোঝানো হয়েছে তাহলে উত্তর কী হবে দ্য আই অব হেভেন রেফারস টু টু অল ইম্পর্টেন্ট সান বা এমনি সিম্পল লিখতে পারো তুমি দ্য আই অব হেভেন রেফার্স টু দ্য সান অর্থাৎ স্বর্গের চোখ বলতে সূর্যকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ স্যাল আই কম্পেয়ার দি টু এ সামাস্টি অর্থাৎ স্যাল আই কম্পেয়ার দি টু এ সামাস্টি কী ধরনের কবিতা তাহলে উত্তর কী হবে এই প্রশ্নটি দুটো সালে এসেছিল আগের প্রশ্নটাও দুটো সালে এসেছিল তার আগের প্রশ্নটা কটোর সালে এসেছিল দুটো তার আগের প্রশ্নটা লক্ষ্য করো তিনটে সালে এসেছিল টু থাউজেন্ড ফিফটিন টু থাউজেন্ড নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি টু তো এখন যে প্রশ্নটি আলোচনা করছি যে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইচ স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডি তো এই প্রশ্নটিও কিন্তু নাইনটিন এবং টোয়েন্টি টু এ দুটো স্যালে এসেছিলো তো এর উত্তর কী হবে সেলাই কম্পেয়ার দি টু এ টু আস ডে ইচ আ শেক্সপিয়ার এন্ড সনেট অর্থাৎ স্যালাই কম্পেয়ার দি টু আস ডে হচ্ছে ইচ আ শেক্সপিয়ার এন্ড সনেট এটা হচ্ছে একটা শেক্সপিয়ার এন্ড সনেট ওকে আমরা সনেটের যদি ভাগ দেখতে চাই সেখানে ইটালিয়ান সনেট দেখতে পাবো বা পেত্রাগ্যান সনেট দেখতে পাবো শেক্সপিয়ার এন্ড সনেট দেখতে পাবো স্পেন সিরিয়ান সনেট দেখতে পাবো তো তার মধ্যে সেলাই কম্পেয়ার দি টু এ সামাস ডে এটা হচ্ছে সেক্সপিয়ার অ্যান্ড সনেট ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা তোমাদের সঙ্গে একেবারে টপ টোয়েন্টি ফাইভ এসে কিউ কোশ্চান আনসার নিয়ে আলোচনা করলাম সেলাই কম্পেয়ার দি টু এ সামাস ডে এই কবিতা থেকে তো আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন পেয়ে যাবে এবং সেই সঙ্গে তোমাদের সাজেস্ট করব অবশ্যই তোমরা কবিতাটি একেবারে খুঁটিয়ে পড়বে অর্থাৎ বর্তমান সময়ে যেভাবে প্রশ্ন হচ্ছে তুমি যদি এসে কেউ প্রশ্ন ছেড়ে দাও তো তোমাকে যদি ছ নম্বরের প্রশ্নের কথা বলি সেক্ষেত্রে লক্ষ্য করবে প্রতিটি প্রশ্ন কিন্তু পাঠ প্রশ্ন হিসেবে আসছে তো পাট প্রশ্ন হিসেবে আসছে মানে কি যে কোনো লাইন তুলে যে কোনো সম Mui. যে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে প্রশ্ন করতে পারি তো তুমি কীভাবে সেই প্রশ্নের উত্তর সলিউশান করবে তোমার কাছে কিন্তু একটাই মেডিসিন রয়েছে সেই মেডিসিনটি হচ্ছে তোমাকে টেক্সট বই অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে প্রতিটা সাবজেক্ট নট অনলি ইংলিশ বাট অলসো আচ্ছা আদার সাবজেক্ট অর্থাৎ তোমাকে ইংলিশের পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোও কিন্তু টেক্সট খুঁটিয়ে পড়তে হবে কারণ বর্তমান সময়ে নাম্বার তোলা অনেকটাই সহজ হয়ে গিয়েছে কেন সহজ হয়ে গিয়েছে কারণ পাঠ প্রশ্নের উপর কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গুরুত্ব আরোপ করছেন তাই তোমাকে প্রশ্নের প্যাটার্ন বুঝে সেই প্যাটার্ন অনুযায়ী কীভাবে পড়লে আমি নাইনটি প্লাস নাইনটি প্লাস মার্কস পাব সেই প্ল্যানটা সেই পরিকল্পনাটা কিন্তু তোমাকেই করতে হবে তো আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব। অবশ্যই টেক্সট বইয়ের গল্প কবিতাগুলো খুঁটিয়ে পড়ো সেই সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমরা ছ নম্বরের যে প্রশ্ন সেই নোটসগুলোও পেয়ে যাবে সেই সঙ্গে এসে কিউ প্রশ্নের নোটসও পেয়ে যাবে এবং সেই সঙ্গে আমি চেষ্টা করব তোমাদের চ্যাপ্টার ভিত্তিক আলোচনা শুরু করার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত